এটা একটা পাক্কা ষড়যন্ত্র। আপনি জানেন, আপনি বলছেন আপনার পরিচয়টা কি হবে, যুগ যুগ ধরে যে পরিচয় আমার হয়েছে, সাহাবে কেরাম যে পরিচয় দিয়েছেন, তাবেগণ যে পরিচয় দিয়েছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম যে পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয় হবে, আমিও সেই পরিচয় দেব, গর্বের সাথে দেব। সৌদি আরব কুয়েতে মধ্যপ্রাচ্য থাকলে আমি গর্বের সাথে সালাফি বলে পরিচয় দেব। আমি যদি নাইজেরিয়া থাকি তখন হকপন্থী হিসাবে আমি বলবো আনসারুস সুন্নাহ, আহলে সুন্নাহ বলবো। আমি মালয়েশিয়ায় থাকলে আমি হকপন্থী হিসাবে আনসারুস সুন্নাহ পরিচয় দেব। আমি যদি উপমহাদেশে থাকি আমি গর্বের সাথে মুহাম্মাদি বলে পরিচয় দেব, রাফাদানি বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব। আমার বৈশিষ্ট্যগত নাম এটাই, এটাই বৈশিষ্ট্যগত নামের কথা উল্লেখ করা হয়েছে। আমি কাপুরুষ নই, আমি কুরআন এবং সহিহ হাদিস। যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না সেই জায়গায় গিয়ে রফলে আদান করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন কোথায় যাবেন? যাই মোহাম্মদপুর মসজিদে, যে আলামিন মসজিদে যে সালাত পড়ে আসে, এখানে তো বের করে দেওয়ার কেউ নেই। মসজিদের তাটে লেখে রাখছে যারা রফলে আদান করবে আমিন বলবো হাত বাঁধবে তাদের এই মসজিদে সালাত পড়তে লাগবে না। কত বড় কাপুরুষ হলে এই কথাটা লেখে রাখতে পারে? মসজিদ হলে আল্লাহর ঘর, সহি হাদিসের কায়দা, সেখানে সালাত আদায় করবে, কেন বাধা দিবে? আপনি সহি বুখারি খুলুন, সহি মুসলিম খুলুন, হাদিসের গ্রন্থগুলো থাকতে আমি কেন অন্যদিকে যাব? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত উক্তি, ইজা সহাল হাদিস ফাহুয়া মাজহাবি, যখন হাদিস সহি পাবে জানবে সেটাই আমার মাজহাব। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা! মারা গেছেন 150 হিজরিতে আর তার নামে মাজহাবের জন্ম হয়েছে 400 হিজরিতে, কতদিন পরে হলো চিন্তাই করা যায় না। আমি মাজহাব সৃষ্টি করলে খলিফা হিসাবে আবু বকর নামে মাজহাব সৃষ্টি করবো, বাকারিয়া মাজহাব হবে আমার, না হলে উমর রাজিয়াল্লাহু আনহু মাজহাব সৃষ্টি করে উমরিয়া মাজহাব হবে, না হলে মাজহাব হবে উসমান নামে উসমানিয়া মাজহাব, না হলে মাজহাব আলীর নামে আলিয়া মাজহাব হবে আমার। আমি কেন পরবর্তী মানুষের নামে মাজহাব সৃষ্টি করব? আল্লাহ রাসুল খিলাফতের কথা বলে গেছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি। আল্লাহ রাসুলের হাদিস স্পষ্ট রয়েছে, মানুষ এগুলো বুঝে না, এগুলো দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়।